তিন মা ধরি এই খনীয় হয়ে আছে, কিন্তু সরকারের কোনো খবর লওয়া নাই। আমার বহুত এখন 10-15 ঘরমান ভাঙি, রাস্তার কাগজ খেতে পথারত এই পেপার দি তাতে বান্ধি, কিমান কষ্টর মাজত আমি আছো, কিন্তু সরকারের কোনো খবর লওয়া নাই। এতিয়া কি খায় কি খাও, এই বাল লড়া ছোৱালীবিলাক কান্দি আছে, এতিয়া আমি ঘর ভাঙিম না খাওয়ার ই যোগাম, এতিয়া তো আমার কোনো সুবিধাই নাই। সরকারের কোনো খবরই লওয়া নাই, এমএলও আহা নাই, কোনো প্রতিনিধিও ইয়াত আহি কোনো খবর লওয়া নাই। ইমান স্কুল মাদ্রাসা সেইবিলাক ভাঙি লৈছে, আমার বিরাট কষ্ট হয়েছে। খেতি পথার ভাঙি লৈছে, এতিয়া আমি আর কি করু, সরকারের কোনো খবর লওয়া নাই। আমি সরকারের ওসরত অনুরোধ করু আমার যাতে কিছু সহায় করে আর নদীর বানটু অতি সোনকালে যদি, এটু আমার অনুরোধ। কালি হঠাৎ বানপানী আহি রাতে 9টা বাজার পরা 100 ডগর ভাঙি লই গেছে। এতিয়া আপনাদের আছে কত রাস্তার পারত আছো, খেতির পর খেতি পাতারত আছো, লড়া ছোৱালী লৈ তিৰফলৰ ঘৰত আছো, লড়া ছোৱালী লৈ রাস্তা ঘাটে পেপাৰৰ ঘৰ কৰি আছো। এই যে আপনাদের ইমানের পিছত কোনো জনপ্রতিনিধি খবর লৈছিল না আপনারা? নাই নাই, আমার সরকারে কোনো সহায় সুবিধা দেয়া নাই। এটা আমরা খাইছে কি কত খাইছে কত কি করেছে আপনারা? এতিয়া খাওয়া দাওয়া নাই, যথেষ্ট কষ্ট আছে আপনারও? হয়, যথেষ্ট গড়দুয়ার ভেঙে নিছি, সরকারে কোনো সহায় সুবিধা দেয় না, এই কারণে আমরা রাস্তার পারে আছো। সরকার কি দাবি করে? সরকারে দাবি এখন সরকারে আমাকে দিলে গড় দিয়ার খাবার খাই খবর নিব, সরকারে নদী বান্ধিবা লাগবো, গড় দুয়ার ভাঙে গেছে, কোথা থাকে মাঘ সম্পত্তি নাই।